হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত। তোমাদের টেকনিক্যাল এডুকেশনের চ্যানেল গোপাল চ্যাটার্জি ম্যাথামেটিক্সে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলের তরফ থেকে রাজ্যের প্রত্যেকটি ডিপ্লোমা কলেজকে করা হলো মেল, এবং এই মেলের মধ্যে রয়েছে তোমাদের যে সমস্ত সিক্স সেমিস্টারের পাস আউট স্টুডেন্টস বা রানিং স্টুডেন্টস, তোমাদের যদি ফার্স্ট সেমিস্টার থেকে সিক্স সেমিস্টার পর্যন্ত কোনো থিওরি পেপারে ব্যাক থেকে থাকে, তার যে সাপ্লিমেন্টারি এক্সামিনেশন, সেই স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সামিনেশনের ফাইনাল রুটিন কিন্তু স্টেট কাউন্সিল রাজ্যের প্রত্যেকটি ডিপ্লোমা কলেজকে পাঠালো, সেই রুটিন আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমাদের সিক্স সেমিস্টারের কোনো ছাত্র বা ছাত্রী যদি ফার্স্ট সেমিস্টারে ব্যাক থেকে থাকে, তাহলে যে যে হাফ এবং ডেটগুলো তোমরা খেয়াল রাখবে সেটা হচ্ছে 26শে সেপ্টেম্বর 3টে থেকে 5:30 পর্যন্ত তোমাদের পরীক্ষা হবে কমিউনিকেশন স্কিল ইন ইংলিশ, 27শে সেপ্টেম্বর 3টে থেকে 5:30 অ্যাপ্লাইড ফিজিক্স 1, 3rd অক্টোবর 3টে থেকে 5:30 অ্যাপ্লাইড কেমিস্ট্রি, 4th অক্টোবর 3টে থেকে 5:30 ম্যাথামেটিক্স 1। তোমাদের সেকেন্ড সেমিস্টারে যদি কোনো থিওরি পেপারে ব্যাক থেকে থাকে, তাহলে যে ডেট এবং হাফটা তোমরা মনে রাখবে, 26শে সেপ্টেম্বর 12টা থেকে 2:30 ইন্ট্রোডাকশন টু আইটি সিস্টেম, 27শে সেপ্টেম্বর 12টা থেকে 2:30 অ্যাপ্লাইড ফিজিক্স 2, 30শে সেপ্টেম্বর 12টা থেকে 2:30 ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, 3rd অক্টোবর 12টা থেকে 2:30 ম্যাথামেটিক্স 2, 4th অক্টোবর 12টা থেকে 2:30 ইঞ্জিনিয়ারিং মেকানিক্স। তোমাদের থার্ড সেমিস্টারে যদি কোনো পেপারে ব্যাক থেকে থাকে, তো এখানে ডেট, টাইম এবং ডিপার্টমেন্ট এবং সাবজেক্ট দেওয়া আছে। তো 26শে সেপ্টেম্বর, 27শে সেপ্টেম্বর, 30শে সেপ্টেম্বর, 3rd অক্টোবর, 4th অক্টোবর, 5th অক্টোবর, তোমাদের 9টা থেকে 11:30 পর্যন্ত থাকছে যে যে ডিপার্টমেন্টের পরীক্ষা, সেটা হচ্ছে আর্কিটেকচার, এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রোডাকশন। যে যে সাবজেক্ট এখানে দেওয়া আছে, তো কোন সাবজেক্টে তোমাদের ব্যাক আছে সেই সাবজেক্ট দেখে, ডেট দেখে হাফে কিন্তু অবশ্যই তোমরা উপস্থিত হয়ে যাবে। এবং 3rd সেপ্টেম্বরের আরও যে পরীক্ষা রয়েছে, সেটা হচ্ছে 26শে সেপ্টেম্বর, 27শে সেপ্টেম্বর, 30শে সেপ্টেম্বর, 3rd অক্টোবর, 4th অক্টোবর, 5th অক্টোবর, 6th অক্টোবর, সময় সেই এক, সকাল 9টা থেকে 11:30 পর্যন্ত। সিভিল ইঞ্জিনিয়ারিং, ইন্টিরিয়ার ডেকোরেশন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সফটওয়্যার টেকনোলজি, ইনফরমেশন টেকনোলজি। এবং থার্ড সেমিস্টারে যে তোমাদের আরও এক্সাম রয়েছে, 26শে সেপ্টেম্বর, 27শে সেপ্টেম্বর, 30শে সেপ্টেম্বর, 3rd অক্টোবর, 4th অক্টোবর, সকাল 9টা থেকে 11:30 পর্যন্ত সিএফএস, ইআইই, আইসিই, ইটিসি, ইসিই। এবং নেক্সট আমরা যে আরও ডিপার্টমেন্ট দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, এমইটি, আরই, এমআইএন, এফপিটি। এরপর আমাদের থার্ড সেমিস্টারের আরও এক্সাম রয়েছে, তো ডিপার্টমেন্ট, সময়, টাইম কিন্তু তোমরা দেখে নিও। থার্ডের পর রয়েছে কিন্তু ফোর্থ সেমিস্টারের পরীক্ষা, তো এখানে 5th অক্টোবর, 6th অক্টোবর, 7th অক্টোবর, 9th অক্টোবর, 10th অক্টোবর, 11th অক্টোবর, 12th অক্টোবর, এবং সময় সকাল 9টা থেকে 11:30 পর্যন্ত। ফোর্থ সেমিস্টারে যে যে ডিপার্টমেন্ট তোমরা দেখতে পাচ্ছ, এখানে আর্কিটেকচার, এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, এবং শুধু তাই নয়, তোমাদের আরও যে ডেটে এক্সাম হচ্ছে ফোর্থ সেমিস্টারের, 5th অক্টোবর, 6th অক্টোবর, 7th অক্টোবর, 9th অক্টোবর, 10th অক্টোবর, 11th অক্টোবর, 12th অক্টোবর, 13th অক্টোবর, সময় সকাল 9টা থেকে 11:30 পর্যন্ত। সিভিল ইঞ্জিনিয়ারিং, রিনিউয়াল এনার্জি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সিএসডব্লিউটি, ইনফরমেশন টেকনোলজি, সিএসি, এবং আরও যে এখানে ডিপার্টমেন্ট রয়েছে 11 অক্টোবর পর্যন্ত পরীক্ষা, সেটা হচ্ছে সিএফএস, ইআইই, আইসিই, ইটিসিই, ইসিই, এবং আরও তার সাথে যে ডিপার্টমেন্ট অ্যাড হয়েছে সেটা হচ্ছে এফডব্লিউটি, এলজিটি, এমই, এমইপি, আইডি। তো সমস্ত ডিপার্টমেন্ট কিন্তু এখানে স্টেট কাউন্সিলের তরফ থেকে প্রোভাইড করেছে। ফোর্থ সেমিস্টারের পর রয়েছে তোমাদের যে 5th সেমিস্টারের পরীক্ষা, যে যে ডেটে পরীক্ষা হচ্ছে যে যে ডিপার্টমেন্টের, সেটা হচ্ছে 5th অক্টোবর, 6th অক্টোবর, 7th অক্টোবর, 9th অক্টোবর, 10th অক্টোবর, 11th অক্টোবর, 12th অক্টোবর, দুপুর 12টা থেকে 2:30 পর্যন্ত। ডিপার্টমেন্ট তোমরা দেখতেই পাচ্ছ, আর্কিটেকচার, এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, রিনিউয়েবল এনার্জি, সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স টেকনোলজি, কম্পিউটার সফটওয়্যার টেকনোলজি, ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। এবং পরীক্ষা শুরু হচ্ছে 5th অক্টোবর থেকে 12ই অক্টোবর পর্যন্ত।
ফিফথ সেমিস্টারের আরও যে এক্সাম রয়েছে ফিফথ অক্টোবর থেকে ইলেভেন্থ অক্টোবর পর্যন্ত, মাল্টিমিডিয়া টেকনোলজি ইআইই, আইসিই, ইটিসিই, ইসিই, এবং ফিফথ সেমিস্টারের আরও এক্সাম রয়েছে, এই ডিপার্টমেন্টগুলো এখানে দেওয়া রয়েছে। তারপর ফিফথ সেমিস্টারের আরও যে ডিপার্টমেন্ট, সার্ভে ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং, মাইনিং ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইন্টেরিয়ার ডেকোরেশন, সেই পরীক্ষাও কিন্তু থাকছে ফিফথ অক্টোবর থেকে টুয়েলভ অক্টোবর পর্যন্ত দুপুর 12টা থেকে 2:30 পর্যন্ত। এরপর চলে আসছি সিক্স সেমিস্টারের পরীক্ষা, যাদের সিক্স সেমিস্টারের পাস আউট হলে তাদের যদি সিক্স সেমিস্টারের ব্যাক থেকে থাকে, তাহলে যে ডেটে এক্সামগুলো হচ্ছে ফিফথ অক্টোবর থেকে 13 অক্টোবর পর্যন্ত, এবং সময় হচ্ছে 3:00 থেকে বিকেল 5:30 পর্যন্ত। আর্কিটেকচার, এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, সিএসটি, সিএসডাব্লুটি, আরই, সিএসই এবং আরও বাকি সমস্ত ডিপার্টমেন্টের যে এক্সাম, সেটা কিন্তু স্টেট কাউন্সিল ফাইনাল রুটিন প্রকাশিত করল। এবং এই রুটিন আমি আমার যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে গোপাল চ্যাটার্জি ম্যাথামেটিক্স, আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে ওই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তোমরা পেয়ে যাবে। তো এই রুটিনটি আমি তোমাদের প্রোভাইড করব 1 ঘন্টার মধ্যে। তো আজকের এই ভিডিওটি আমাদের এতটুকুই, ধন্যবাদ।